মুহূর্তে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আবারও রাজ্যের একাধিক জেলায় প্রবল কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতা এবং বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তা চলুন দেখিনি, আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা, বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন, ফের বাড়বে তাপমাত্রা। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, আর এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। আগামীকালও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি সতর্কতা, যেখানে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের হাওয়া বয়ে যেতে পারে উত্তরের পাঁচ জেলাতে। কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ে হওয়ার সম্ভাবনা। আগামীকাল থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ে হওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকছে। দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দমকা ঝোড়ো হাওয়া, যেখানে 30 থেকে 50 কিমি বেগে বয়ে যেতে পারে। বজ্র বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত আশঙ্কাও থাকছে। বুধবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সব জেলাতে বৃষ্টির সম্ভাবনাও কমবে। তবে বুধবার বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। শুক্রবার শনিবার ফের কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে মূলত আবহাওয়া পরিবর্তন হবে, তাপমাত্রা ফের বাড়তে পারবে বলে অনুমান করছেন তারা। তবে শনিবার রবিবারের মধ্যে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারবে বলে জানানো হয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে, বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি এখনও খুব বেশি তাপমাত্রা বাড়বে না। তার পশ্চিমে জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা শনিবার রবিবারের মধ্যে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। কলকাতার সপ্তাহান্তে 37 ডিগ্রি সেলসিয়াস উপরে উঠতে পারে তাপমাত্রা। তবে এখনও তাপপ্রবাহ বা লু বইবার কোনো সম্ভাবনা নেই। কলকাতাতে আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃষ্টির সঙ্গে হালকা থেকে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার সম্ভাবনা না থাকলে ফের বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ পরিস্থিতি রবে কলকাতায়। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।